নমস্কার, তোমরা যারা আজকে আমার এই ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আছি আদ্যাপীঠ মন্দিরে, আর আমার সাথে সাথে আমি তোমাদেরকে আদ্যাপীঠ মন্দির ঘুরিয়ে দেখাবো। তো এই আদ্যাপীঠের মূল গেট এই সরস্বতী যে, আর ঢুকতেই সামনে এই বিবেকানন্দের একটা মূর্তি আছে, আর পিছনে একটা লম্বা হল আছে যেখানে দুর্গা পূজা হয়। চলো আমি ভেতরের হলটা তোমাদেরকে দেখাই। এই হল যেখানে দুর্গা পূজা হয়, মেইন গেটের সামনেই এই বিবেকানন্দের এই এত বড় মূর্তি। আর মন্দিরে ঢুকেই মেইন গেটের ডান দিকে পড়বে এই চিকিৎসালয়, যেখানে বিনা পয়সায় সব কিছু চিকিৎসা করা হয়। এই মন্দিরের বাঁ দিক দিয়ে ঢুকলে আমরা এখানে শিব মন্দিরগুলো পাবো, যেখানে পরপর পরপর শিব মন্দির, আর এখানে আদ্যামায়ের মন্দির। আদ্যামায়ের মন্দিরে ছবি তোলা বারণ আছে, তার ভেতরে যাওয়া যাবে না। এখানে শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির আছে, বাকি সব এদিকে আবার শিব মন্দির আছে। এখানে এখন ঠাকুরের ভজন হচ্ছে, রাম ভজন হচ্ছে, এখনো মেইন মন্দির খোলেনি, আদ্যাপীঠের মেইন মন্দিরে। আদ্যামাকে দর্শন করার জন্য ওইখানে গিয়ে বসতে হয়, ওইখানে বসলে সসজা যখন মন্দিরের দরজা খুলবে তখন মাকে দর্শন করা যাবে, কিন্তু ওখানে ছবি তোলা বারণ, ছবি তোলা যাবে না। এখন ওইখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে, আর এটা হলো এখান থেকে প্রসাদ কুপনের জন্য, এখানে প্রসাদ পাওয়ার জন্য এখান থেকে কুপন নিতে হয়। এটা হলো কুপন সংগ্রহশালা। সাইড থেকে মূল মন্দিরটা, মহাকালের মন্দির, মন্দিরের বাঁ দিক দিয়ে এলে এখানে টয়লেটও আছে, আর এটা হলো মন্দিরের পিছনে।
এই যে একটা বাড়ি, যারা মায়ের সেবায় নিয়োজিত আছেন তারা থাকেন। পিছনের বাড়িগুলোতেও তারাই থাকেন। সুন্দর গন্ধ কুড়িটার। এই যেখানে একটা ফাওয়ারা আছে, এখন ওটা চালাইনি, বড় হয়ে সন্ধ্যেবেলায় আর একটু সন্ধ্যে হলে চালাবে, দারুণ দেখতে লাগছে। মন্দিরের ভেতরে এই যে পিছন দিকে আদ্যা পিতৃ ওটা মূল মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এটাও পিছনের দিক। পিছনের এই মন্দিরটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানেই বন্ধ করছি, এর ভিতরটা পরের ভিডিওতে দেখাচ্ছি।